27 ফেব্রুয়ারি অন্যান্য জেলার সাথে পূর্ব বর্ধমান জেলার 6টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডে ওই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। একটু পিছনে দাদা, নেতৃত্বে আজকে আমাদের পদযাত্রা চলছে। এদিন প্রচারের ফাঁকে রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের পৌর নির্বাচনে বিজেপির সমর্থক ও কর্মীরা যথেষ্ট সাড়া দিচ্ছে। তিনি অভিযোগের সুরে বলেন, তৃণমূল সন্ত্রাস করে প্রচারে বাধা দিচ্ছে, কিন্তু সন্ত্রাসকে রুখে দিতে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে লড়াই করবে। ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা কার্যকর্তারা মানুষের দরজায় দরজায় যাচ্ছে, এবং আমি এই যে আপনার পদযাত্রা করছি, আপনি দেখতে পাচ্ছেন, আপনার ক্যামেরাতেও ধরা পড়ছে যে কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। তারা আশ্বস্ত করছে বিজেপিকে, বিজেপি প্রার্থীদের, কিন্তু সবার মধ্যে একটা আশঙ্কা এবং আতঙ্ক কাজ করছে যে 27 তারিখ ভোটটা ঠিকমতো হবে তো, ভোটটা দিতে পারবো তো। যদি ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয় তাহলে এই নির্বাচনে অধিকাংশ মিউনিসিপ্যালিটিতে বিজেপির জয় নিশ্চিত, বর্ধমানেও বিজেপির জয় নিশ্চিত। তাই আমি তৃণমূলেরকে চ্যালেঞ্জ করব, তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করে বলবো, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে বলবো, যদি আপনার দিকে জনমত থাকে তাহলে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করে দেখিয়ে দিন, জনগণের ভোট করে দেখিয়ে দিন যে তৃণমূলের প্রতি মানুষের সমর্থন আস্থা আছে কি না। কারণ মানুষ উন্নয়ন চায়, কাটমানি রাজ তোলাবাজি রাজ চায় না। সেই কারণে তিতিবিরক্ত মানুষ সমস্ত মিউনিসিপ্যালিটিতে পরিবর্তন চাইছে, তার ইঙ্গিত বিভিন্ন মিউনিসিপ্যালিটির প্রচারে আমি দেখতে পাচ্ছি, আর বর্ধমানেও তার একই রকম ধারা আমি দেখতে পাচ্ছি। দেখুন, এক তো ভোট হয়নি, যদি ভোট হতো তাহলে কর্পোরেশনের রেজাল্টগুলো পাল্টে যেত। সেখানকার যে খবর আপনাদের টিভি এবং প্রচার মাধ্যমে যেগুলো বেরিয়েছে সেগুলো থেকেই দেখতে পাবেন, লাগাতার বুথ দখল হয়েছে, বুথে হামলা হয়েছে, মানুষ ভোট দিতে পারে, যার জন্য আমরা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন নির্বাচনে যে বুথ দখল হয়েছে তাকে কেন্দ্র করে আমরা আদালতেরও দ্বারস্থ হচ্ছি, যাতে এই বিষয়গুলো আদালত দেখে। কিন্তু মোট কথা হচ্ছে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন তৃণমূলের ব্যবস্থায় বা এই রাজ্যের নির্বাচন কমিশন, যেটা তৃণমূলী নির্বাচন কমিশন, তার দ্বারা শান্তিপূর্ণ এবং অবাধ ভোট হওয়া সম্ভব নয়, এটাই আমরা মনে করি। বর্তমান পুরসভার প্রশাসক সিবিআই অ্যারেস্ট করেছে, কী বলবেন? না না না, চুরি চামারি, দেখুন তৃণমূলের একটা মূল একটা বেদ বাক্য হয়ে দাঁড়িয়েছে। যদি সত্যিকারের সিবিআই কাজ করত তাহলে তৃণমূল কংগ্রেসের 60% নেতা জেলা এবং রাজ্যের এক্ষুনি গ্রেপ্তার হতো, কিন্তু আমি তো মনে করি এক্ষুনি গ্রেপ্তার হতো, কিন্তু আমি তো মনে করি সিবিআইয়ের বিরুদ্ধে আমি অভিযোগ করছি, সিবিআই ঢিলেমি দিচ্ছে, ঠিকমতো কাজ করছে না। যদি তদন্ত ঠিকঠাক হতো তৃণমূলের রাজ্য এবং জেলার 60% নেতা দুর্নীতির কারণে জেলে যেত, এতে কোনো সন্দেহ নেই। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।